বিক্রম পার্টি করতে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি অভিনন্দন জানাতে চাই আমাদের রাজপথের সহযোদ্ধা জাকির আহমেদকে। যখন বাংলাদেশ পুনর্গঠনের জন্য স্বার্থ জনতা আমরা একটা কোনো অভ্যুত্থান ঘটানোর পরে যখন রাজপথে আমরা বেরোচ্ছি, তখন তার নেতৃত্বে ইনকিলাব পার্টি নামে যে পার্টি হয়েছে সেই পার্টিকে আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সংগ্রামী ও ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে এখন গণপ্রস্থানের পরেও যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনো থেকে গেছে। বাংলাদেশ এখন স্বাধীন হলে পুরোপুরি আমরা এখনো এই স্বাধীনতার ফল এখনো পাইনি। এই জন্য আমি বলতে চাই, আমি স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করলে আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি, কারণ দেশি এবং বিদেশি চক্রান্ত আমাদের এই স্বাধীনতা হরণ করার জন্য চারিদিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, যেভাবে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি এবং আমরা ভবিষ্যতে বাংলাদেশ গড়ার জন্য সচেষ্ট আছি এবং কোনো স্বৈরাচারের দোষণ বাংলার জমিনে যদি কোনোভাবে কোনো ষড়যন্ত্র করার পায়তারা করে, বাংলার ছাত্র জনতা বারে বারে যেভাবে ফিরে এসেছে আন্দোলনের মাধ্যমে সেভাবে তাদেরকে জবাব দেবে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস, ছাত্র জনতার ইতিহাস, 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 1824-এর মতো ছাত্র জনতার যে আন্দোলন বাংলাদেশ দেখেছে। তারপরেও আমি মনে করি যদি কোনো স্বৈরাচারের দোষণ বাংলাদেশে আবার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে চায়, বাংলাদেশের ছাত্র জনতা এটাকে বরখাস্ত করবে না। আমি বলতে চাই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই স্বৈরাচারের দোষণে দোষণ এখনো সচিবালয়ে আছে, এখনো পুলিশের বিভিন্ন পর্যায়ে আছে, এখনো মন্ত্রণালয় আছে, বিভিন্ন জায়গায় দোষণে এখনো লাঠি মেরে বসে আছে। এতদিন তারা বলত যে তার সবাই দোষী, কিন্তু সে কাছে না কোনো দোষ নেই। তারা এইভাবে খুশি হিসেবে যেভাবে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছে এখনো তারা এইভাবে বসে আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এটা ফাইন্ড আউট করে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে এটাকে তাড়াতাড়ি সমাধান করুন এবং এই স্বৈরাচারের দোষকে ইনকিলাব পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র জনতাকে গণহত্যার প্রতিবাদে যারা গণহত্যা করেছেন তাদের বিচারের দাবিতে আজকে এই রাজপথে একটা তরুণ তরুণ এবং যুবক দাঁড়িয়েছেন। ইনকিলাব পার্টির সংগ্রামী আহত আমাদের সকলের প্রিয় শাকিল আহমেদ সহ সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, বক্তব্য গত 17 বছর দিচ্ছি, আজও শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, তবু আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। এটার কারণ হল আমরা ইতিমধ্যে দেখছি দেশে বিদেশে শেখ হাসিনা এবং তার ছেলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যার কারণে দেশের জনগণ রাজপথে দাঁড়িয়েছে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য এবং ধর্ষণ লীগ, যুবলীগ, আওয়ামী লীগের অত্যাচারে যেভাবে লুটপাট ডাকাতি হচ্ছে এটাকে দেখানোর জন্য আজকে রাজপথে